আজকের প্রতিবেদন অতি সুন্দর। আমি আজকে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব, সেটি হচ্ছে শনি এবং কেতু এই দুইটি গ্রহ, দুটি আধ্যাত্মিক গ্রহ, দুটি পাপ গ্রহ, দুটি অত্যন্ত ক্রিয়াশীল গ্রহ। মকর কুম্ভ এ দুটি রাশির অধিপতি হচ্ছে শনি। কেতুর নিজস্ব কোনো ঘর নেই, যেখানে থাকে সেখানে ভালোও করে মন্দও করতে পারে। এই শনি এবং কেতু একত্রে থাকা মানে রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি, রাহু সপ্তমে থাকবে, রাহুর পূর্ণ দৃষ্টিও পাবে। এই শনি কেতু যদি একসঙ্গে থাকে, কেন কেতু রাহু সমসপ্তমে থাকে, সপ্তম প্রতিগ্রহ একজন একজনকে পূর্ণ দৃষ্টি প্রদান করে। সুতরাং কেতুর কোনো দৃষ্টি নেই, কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। রাহু সপ্তমে পূর্ণ দৃষ্টি দিচ্ছে শনি এবং কেতুকে। সুতরাং এর অশুভ শক্তি তুলনামূলকভাবে প্রবলভাবে বেড়েই যায়। শনি কেতু একসঙ্গে থাকা মানে জানতে হবে জন্মকুণ্ডলীর প্রায় 40% জিনিস ভালো করে খারাপ করে দিল। সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে, সেটা জীবিকার ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে, যে কোনো জীবনের যে কোনো পদক্ষেপে, যে কোনো শুভ কাজে শুধুমাত্র একটি জায়গায় এটি কিঞ্চিত ভালো ফল দেয়। যদি এই দুটি গ্রহ একত্রেই কুম্ভ রাশিতে থাকে, তাহলে যে সমস্ত কুপ্রভাবগুলি থাকে সেগুলি অনেক কমে যায়। আর যদি একাদশে বৃহস্পতি থাকে, তাহলে একাদশে বৃহস্পতি থাকা ম্যান্ডেটরি এবং এই দুটি গ্রহের কুপ্রভাব থেকে কিঞ্চিত কম হওয়া, যদি মনে হয় কিঞ্চিত কম হওয়া যায়, তাহলে সেটি কুম্ভ রাশিতে থাকতে হবে। বাকি যেখানেই থাকুক না কেন, সর্বত্রই এর কুপ্রভাব রয়েছে। শিক্ষাক্ষেত্রে সমস্যা, বিবাহের ক্ষেত্রে সমস্যা, চারিত্রিক দিক থেকে তো অত্যন্ত ক্ষতিকারক, আর সবচাইতে ক্ষতিকারক হচ্ছে মামলা মকদ্দমা ক্ষেত্রে। যাদের জন্মকুণ্ডলিতে তা আছে এই শনি এবং কেতু একত্রে, তাদের মামলা মকদ্দমায় হারা নিশ্চিত, এদের জয় হওয়া খুব মুশকিল, আর প্রায়শই মামলা মকদ্দমায় জড়িয়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে। সেই জন্যে এই গ্রহ দুটির একত্রে থাকা অত্যন্ত ভয়ঙ্কর। আবার বেনিফিটও আছে, এই দুটো গ্রহকে তুষ্ট করার, যদি গ্রহরত্ন ছাড়া গ্রহকে তুষ্ট করলে বেশি ভালো ফল পাওয়া যায়। প্রত্যহ সন্ধেবেলায় শনির বীজ মন্ত্র করবেন। আমি বহুবার শনির বীজ মন্ত্র বলেছি, ওম ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায়। দক্ষিণা কালীকে দর্শন করবেন, তাকে প্রণাম জানাবেন, তারপরে স্নান করে পূর্ব দিকে মুখ করে কেতুর বীজ মন্ত্র বলবেন। কেতুর বীজ মন্ত্র ওম হ্রিং ঐং কেতবে, এবং দেবী ধূমাবতীকে প্রণাম জানাবেন। সব ক্ষেত্রেই বীজ মন্ত্র করতে হবে না, প্রণাম জানাবেন। আর যদি আপনারা বীজ মন্ত্র করতে চান, আমার প্রচুর এপিসোডে, বেশিরভাগ এপিসোডে আমার বীজ মন্ত্র রয়েছে। নবগ্রহ স্তোত্র, নবগ্রহ শান্তি সস্থান, গ্রহপীড়া থেকে মুক্তি, শনির সাড়ের সাথে, বিভিন্ন জায়গায় আমাদের এই বীজ মন্ত্র রয়েছে। তবু আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বীজ মন্ত্র, ধুম ধুম ধুমাবতী স্বাহা। দক্ষিণাকালীর বীজ মন্ত্র হচ্ছে ওম ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণাকালীকে স্বাহা। এ দুটি করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। শনি কেতুর যে অত্যন্ত কুপ্রভাব, তা থেকে, শনি ও কেতুর কুপ্রভাব থেকে মুক্ত হবেন। আমাদের এই স্ক্রিনে শনির ইষ্টদেবী দক্ষিণা কালীকে দেখতে পাবেন, তার বীজমন্ত্র, পূর্ণাঙ্গ বীজমন্ত্র ও তাকে দর্শন করবেন।